शौचालय भाड़ा निये दीर्घदिन दिन यापन करछेन बालुरघाटेर एक पौरवासी। मिशन निर्मल बांगला प्रकल्पेर शौचालय ना पेये दीर्घदिन धरे शौचालय भाड़ा करे जीवन यापन करछे बालुरघाट पौरसभार 15 नम्बर वार्डेर सुजाता लाहार परिवार। बालुरघाट पौरसभा सार्वे ओनार बाड़ीते अनेकबार हवा सत्त्वेও तिनि निर्मल बांगला प्रकल्प थेके वंचित एमनटाई अभियोग। ताई तिनि शौचालय भाड़ा करे दिन यापन करछेन। भाई दीर्घ 10 बছর থেকে আমরা এই বাড়িটা নিয়েছিলাম, তখন পায়খানা ছিল, এটাই একটু ইউজ করছিলাম। তারপরে আমাদের বলছিল পায়খানা করে নিতে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা সেরকম তো নয়। আমরা করবো এইদিকে করবো, আমরা গরিব মানুষ, দিন 200 টাকা কামাই করে মেয়ে পড়াবো না কি পায়খানা করবো, কোনটা কি করবো সেটা তো আমরা পারছি না। সেই জন্য ভাড়া নেই, এখন পায়খানাটার ভাড়া নিয়ে এই চলছি কোনো রকম। আমরা এখনো পায়খানা পাইনি, সুযোগ সুবিধা কত। এর আগেও এসেছিল পায়খানার সব নিতে, ছিলাম একবার এসেছিল, তো পাইনি, কোনো কিছুই পাইনি। ভাড়া নিয়েছি, এখন বলে আমরা পায়খানা ভেঙে দিব ইয়ে করব। তো আমরা এখন কি করে করবো, ওটাই তো আমাদের সমস্যা। পায়খানার মালিকের নাম সত্যনারায়ণ ঘোষ ছিল, এখন বিক্রি করে দিয়েছে তার মেয়েদের কাছে। এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গর্বের সাথে সমগ্র পশ্চিমবঙ্গকে নির্মল বাংলা হিসেবে ঘোষণা করছে এবং তার সাথে সাথে বালুরঘাট পৌরসভা আনন্দের সাথে ঢাকঢোল পিটিয়ে বালুরঘাট পৌরসভাকে নির্মল বাংলা হিসেবে ঘোষণা করেছে। সেখানে দেখা যাচ্ছে যে বালুরঘাট পৌরসভার অন্তর্গত পুরাতন 5 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, দীর্ঘদিনের পৌর বাসিন্দা হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু সরকারি পায়খানা পাননি, আর তার ফলে তিনি লোকের বাড়ির পায়খানা ভাড়া করে নিয়ে তিনি ব্যবহার করছেন। এটা খুবই লজ্জার বিষয় যে তৃণমূল কংগ্রেস উন্নয়নের নামে কিভাবে চুরি করেছে তার জ্বলন্ত উদাহরণ। যিনি এই সরকারি পায়খানা পায়নি, এরা উন্নয়নের নামে চুরি করেছে, তার সাথে সাথে পায়খানার টাকাটা পর্যন্ত এরা চুরি করেছে। বালুরঘাট থেকে লক্ষ্মী শর্মার রিপোর্ট, এনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।